বাংলা একাডেমির আয়োজনে অমর একুশে বইমেলার আজ ১১তম দিবস। আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন আমাদের বইমেলায়। আজকে ১২২টি গ্রন্থ বেরিয়েছে শুধুমাত্র আজ, আর এযাবৎ ১৩৮১টি গ্রন্থ বেরিয়েছে, যার মধ্যে মুক্তিযুদ্ধের ৫৫টি বই, কবিতার বই বেরিয়েছে ৪০৮টি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু বিষয়ক বইয়ের পাঠকদের চাহিদা সবচেয়ে বেশি। আমরা আজকের অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত লেখক, চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে। টোকন ঠাকুরের স্বনামেই পরিচিত খ্যাতিমান শিল্পী, আমরা তার কাছে প্রথমে জানতে চাইব যে এইবারের বইমেলায় তার গ্রন্থের সংখ্যা কতটি। এই যে কবিতার বই তিনটা, ওই একটা পাঠক সমাবেশ থেকে, একটা প্রথমা থেকে, আর একটা হচ্ছে সব্যসাচী প্রকাশনী থেকে। তাহলে তো প্রায় ১০টির মতো হয়ে গেল। টোটাল তিনটি। আচ্ছা, কবিতা সম্পর্কে আপনার অনুভূতি, মানে এই 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 বইটি সম্পর্কে? কবিতা কিছু নির্বাচিত মানুষ পড়ে, অল্প মানুষ পড়ে, সেটাই কবিতার সৌন্দর্য, যে অল্প মানুষের মধ্যেই সেটা পাঠকের মধ্যে থাকে। উপন্যাস পত্রিকা পাঠক উপন্যাস পড়তে পারে, কিন্তু উপন্যাস পাঠকও কবিতার পাঠক হয়ে ওঠে কি না, সবসময় হয়ে ওঠে না। কবিতার একটা নির্বাচিত পাঠকের জায়গা। তা আমার মনে হয় যে যারা নির্বাচিত পাঠক আছেন, কবিতা পড়েন, আমার কবিতার সঙ্গে তাদের কারো কারো আলাপ পরিচয় আছে এবং সেই সূত্রে ভালো লাগে ব্যাপারটা। টোকন ঠাকুরের কাছে আমার জিজ্ঞাসা হচ্ছে যে এই যে বৈশ্বিক বিপর্যয়ের এই সময় বাংলা একাডেমি এইরকম একটি চ্যালেঞ্জিং বিষয় হাতে নিল যে বইমেলাটা আমরা করছি প্রকাশকদের সহযোগিতায়, এটা আপনি কিভাবে দেখছেন? এটা একটা ভালো দিক যে বইমেলাটা অব্যাহত থাকলো। আরেকটা দিক হচ্ছে যে অমর একুশে বইমেলাটা ফেব্রুয়ারিতে হয়, সে হালকা শীত চাদর গায়ে দিয়ে আসি, সেই অভ্যাস থেকে এবার আমাদের সরে যেতে হচ্ছে মার্চ এপ্রিলের এই গরমের মধ্যে, রোদের মধ্যে বইমেলা হচ্ছে। বইমেলার পরিসর বেড়ে গেছে, অনেক প্রকাশক এসে গেছে, এবং করোনাজনিত কারণে যারা বইয়ের ক্রেতা পাঠক থাকে তারা এবছর ততটা ওই অর্থে অর্থ উপার্জনে যেতে পারেনি, সেই কারণে বইয়ের বেচা বিক্রি এটা কম। সব প্রকাশকদের মধ্যেই মোটামুটি এটা দেখলাম, তবু বেচা বিক্রি মেলায় না হলেও মেলার পরে হবে, বই তো এসে গেল। বাংলাদেশের মানুষের কাছে বইমেলার এই যে ধারাবাহিকতা বজায় থাকলো, আমাদের দেশে তো অনেক কিছুই নেই, একটা এক মাসের বইমেলা আছে, এটা একটা বড় ব্যাপার, গর্বের বিষয় আমাদের, এটা ঐতিহ্যের অংশ, ঐতিহ্যের অংশ। এবং আমার মনে হয় যে এটা মানে এটা একটা পৃথিবীর খুব কম জাতিরই বোধ হয় এক মাসের একটা চেতনা বইমেলা থাকে, আবেগ চেতনা আছে আমাদের, আছে ভাষার সঙ্গে জড়িত, মানে আমাদের কবিতার সঙ্গে, আমাদের উপন্যাসের সঙ্গে, আমাদের চিন্তার সঙ্গে বইমেলা জড়িত। আপনাকে অনেক ধন্যবাদ জানাই, এবং আপনার প্রকাশিত গ্রন্থগুলো আরও পাঠক সমাদৃত হোক সেটা আশা করছি। ওকে, অসংখ্য ধন্যবাদ, যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। আচ্ছা, এই মুহূর্তে আমি লক্ষ্য করছি যে ফারজানা মিতু একজন উপন্যাসিক, আমরা তার কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তার দুটো গ্রন্থ বেরিয়েছে এই বইমেলায় ফারজানা মিতু, বইগুলো সম্পর্কে তার নিজের কথাই শুনি। আসসালামু আলাইকুম। আসলে গত বছর বেরিয়েছে আমার মুখোশ উপন্যাসটি, আর ওটা ধারাবাহিকতা এবার বেরিয়েছে স্কেচ উপন্যাসটি। আমার দুটাই এসছে নালন্দা থেকে আর কি, মুখোশ ছিল ফার্স্ট পার্ট আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। কীরকম বইগুলো সম্পর্কে মানে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি কিছু বলুন। আসলে মুখোশ বইটা আমি এমন সময় লিখেছি যে মুহূর্তে বাংলাদেশে মুখোশ পড়ার প্রচলন শুরু হয়েছে গত বছর। মুখোশ আসলে এই সমাজের মুখোশহীন, মানে মুখোশবিহীন কিছু বা মুখোশহীন কিছু যে দুই রকম মানুষের কথা তুলে আনতে চেয়েছি আর কি, যে আমরা আসলে একরকম মুখোশ নিয়ে ঘুরি কিন্তু আমাদের আড়ালে, আমাদের আবডালে আমাদের আরেকটা মুখোশ থাকে, ওইটাই আমি আমার উপন্যাসটাতে বলতে চেয়েছি। এবং ওটারই ধারাবাহিক কথায় ওটার ১৮ বছর পরে কাহিনী নিয়ে এটি স্কেচ শুরু হয়েছে। আমরাও আশা করব যে আপনার এই গ্রন্থ দুটো পাঠকপ্রিয়তা পাক, এবং প্রিয় দর্শক, পাঠকদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে লেখককে এবং প্রকাশককে বাঁচাতে হলে তার বইগুলো আপনারা কিনে পড়বেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটি বিষয় আবারও বলে রাখতে চাই যে স্বাস্থ্যবিধি মেনে, অর্থাৎ মুখে মাস্ক পরে, শারীরিক দূরত্ব বজায় রেখে, ৩ ফিট দূরত্ব বজায় রেখে আমরা সবাই
বই মেলায় যুক্ত হব, সবার সাথে সবার দেখা হবে, কিন্তু এই নিয়মকানুনগুলো যাতে আমরা মেনে চলি। এবারে আমরা একজন প্রকাশক তাসনুভা আদিবা, অধ্যয়ন প্রকাশনী সত্ত্বাধিকারী, আমরা তার কাছ থেকে একটু জেনে নিই যে এইবারের বইমেলায় তার প্রকাশনী সংস্থা থেকে কতগুলো বই বেরিয়েছে এবং কি ধরনের বই, একটু বিস্তারিত। অধ্যয়ন প্রকাশনী থেকে এবার বেশ কিছু উল্লেখযোগ্য বই বের হয়েছে, তার মধ্যে আমি এই বইগুলো নিয়ে এসেছি, বেশ কিছু জনপ্রিয় বই। এর মধ্যে মরি মরিয়মের মহাযাত্রা বইটি বের হয়েছে, তাহসান খান আমাদের সবারই খুব জনপ্রিয় নায়ক এবং শিল্পী, উনি তাহসান খানের বইটা বের হয়েছে। অনুভূতির অভিধান এই বইটি বের হয়েছে, মহাযাত্রা এই বইটি বের হয়েছে, অন্তিক মাহমুদ তিন এই বইটি বের হয়েছে, এবং মোহাম্মদ জাফর ইকবাল স্যারের এই বইটি বনবালিকা, একটি সায়েন্স ফিকশন, এই বইটি বের হয়েছে। কিরকম এই যে বৈশ্বিক বিপর্যয়, এই রকম একটা প্রতিকূল অবস্থায় আপনারা যুক্ত হয়েছেন বইমেলার সাথে এবং বাংলা একাডেমির এই সহযোগিতা করছেন, আপনাদের প্রকাশনী সংস্থা থেকে আপনার কোনো বক্তব্য আছে? যে আমি সবাইকে এটাই বলবো যে এত বড় একটা প্যান্ডামিকের মধ্যেও যে আমাদের বইমেলাটা হচ্ছে, প্রথমে আমি সরকারকে ধন্যবাদ দিব, এবং আমি সবাইকে অনুরোধ করব সবাই স্বাস্থ্যবিধি মেনে যেন বইটা কিনতে আসে এবং মেলায় ঘোরাঘুরি করে, সবাই যেন মাস্ক পরে করে, এবং নর্মালি যেভাবে বিক্রি হতো আমাদের সেই তুলনায় তো অবশ্যই একটু কম হচ্ছে, কিন্তু আশা রাখি পরবর্তীতে পাঠক সমাগম বেশি হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের ছেড়ে যাবেন না, বিরতির পর আবার আমরা যুক্ত হব আপনাদের সাথে। আবার আমরা যুক্ত হয়েছি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন আমাদের বইমেলায়। আমরা একজন বীর মুক্তিযোদ্ধার সাথে কথা বলবো, যিনি রক্তে ভেজা শার্ট একটি প্রামাণ্য দলিল গ্রন্থ, এই গ্রন্থটি তিনি রচনা করেছেন একেবারে গবেষকের দৃষ্টিতে, অর্থাৎ ফিল্ড ওয়ার্কের মাধ্যমে। আমরা একটু জেনে নিই জিয়াউল হক, বীর মুক্তিযোদ্ধা, তার কাছ থেকে একটু জেনে নিই তার যুদ্ধদিনের অভিজ্ঞতা এবং এই গ্রন্থটি লেখার সময় তার যে নানা রকমের যে অভিজ্ঞতা সেগুলো আমরা একটু শুনে নিই। আসলে আমার যে বইটা সেটা রক্তে ভেজা শার্ট, আপনারা সবাই জানেন এটা মুক্তিযুদ্ধের উপন্যাস, কিন্তু এই উপন্যাসটা শুরু হয়েছে আজকের প্রজন্ম যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদের, এই উপন্যাসের নায়ক নায়িকা আবির এবং কলি। কলির জীবনের একটা সমস্যা আছে, কলির নানা একজন মুক্তিযোদ্ধা, তার নানি 1979-এর ঢাকার রাজপথ কাঁপানো একজন নারী, তারা কিন্তু তাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি যে বিজয় দিবসে এই স্বামী স্ত্রী দুইজনই কেউ কারো মুখ দেখে না, কেউ কারো সঙ্গে কথা বলে না, এই মুক্তিযোদ্ধা পরিবারের কেউ বিজয় দিবসের দিনে সে বাড়িতে রান্নাই হয় না। কলি হচ্ছে তার মা মারা যাওয়ার পর, তার বাবা মারা যাওয়ার পর নানা নারী সংসারেই বড় হচ্ছে, কিন্তু কেন সে এই বিজয় দিবসে এই দুঃখ কেন, এইটাই সে যখন কোনোভাবেই খুঁজতে পারছে না, নানা নানিকে জিজ্ঞাসা করেও যখন জানতে পারছে না, তখন সে তার বন্ধু আবিরের সাহায্য চায়। আবির এবং কলি এই এই পথে আগাতে যেয়ে তাদের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়, পরে আস্তে আস্তে আবির কলির নানা নানির সঙ্গে পরিচিত হয় এবং এমন একটা পরিবেশ হয় যখন আবির তাকে বলতে পারে যে নানা আপনি তো মুক্তিযোদ্ধা, বিজয় দিবস আপনার জীবনের সবচেয়ে আনন্দের দিন কিনা, তো বলে হ্যাঁ, তো নানিকেও একই প্রশ্ন যে আপনি তো সেই মুক্তিযুদ্ধের, আপনি নারী মুক্তিযোদ্ধা না হলেও আপনার তো মুক্তিযুদ্ধে অনেক অবদান, তাহলে বিজয় দিবসে আপনারা কেন এইভাবে নিজেরা কষ্ট পান এবং আপনার প্রিয় নাতি কষ্ট পায়। এটা আজকে আমরা একটু কৌতূহল রাখতে চাই যে তারপরে, আমি এক মিনিটে বলতে চাই যে তারপরে যেটা হলো যে এরপরেই
নানা নানির কি সমস্যা সেটা যুদ্ধ দিনের বর্ণনার মাধ্যমে এইগুলি একে একে এবং এই বর্ণনাটা আসছে সাতচল্লিশের যে পাকিস্তানের স্বাধীনতার পর থেকে বাঙালিদের যে পাকিস্তানিদের শোষণ শাসন এবং 66 সালের ছয় দফা আন্দোলন সব কিছু থেকে একাত্তরের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতে গেল এবং সেখানেই একটা ঘটনা আছে যে ঘটনার জন্যে বিজয় দিবসের দিন নানা নানি ই করে না এবং এইটি আমরা বুঝতে পারছি। প্রিয় দর্শক, আমরা একটু কৌতূহল রেখে দিতে চাই পাঠকদের কাছে যে ওরা আগ্রহী হোক বইটি কিনে পড়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ জানাই এবং আপনার যে মুক্তিযোদ্ধা হিসাবে আমরা গর্বিত, আপনি জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং দেশমাতৃকাকে উদ্ধার করেছিলেন, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ এবং আমার সমস্ত দর্শক যারা টিভি দেখছেন সবাইকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর তাদের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জিয়াউল হককে। এবারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কবি আব্দুর রব। হ্যাঁ, কবি আব্দুর রবের একটি গ্রন্থ বৃষ্টি আমার অপেক্ষায়, বৃষ্টি থামার অপেক্ষা, আমি দুঃখিত, বৃষ্টি থামার অপেক্ষায়। আমরা কবির কাছ থেকে জেনে নিই এই এই বইটি সম্পর্কে। এই প্যান্ডেমিকের সময় আমার মনে হয় যে যে প্যান্ডেমিক সিচুয়েশান, তারপরে ওয়ার্ল্ড যে রিয়েলিটি, সেগুলো সম্পর্কে আমার এই বইয়ের কবিতাগুলো স্থান পেয়েছে। সেখানে আপনার যুদ্ধ, বিগ্রহ, হতাশা, ব্যক্তিগত যে মানে অনুভূতিগুলি কাজ করে এবং পৃথিবীর সঙ্গে মানুষ যেভাবে কমিউনিকেট করে সেই বিষয়গুলোকে কেন্দ্র করেই আমার কবিতা লেখা হয়েছে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আমরা আশা করব আপনার এই গ্রন্থটি পাঠকপ্রিয়তা পাক। অনেক ধন্যবাদ। আচ্ছা, এবারে আমরা আমাদের তরুণ প্রজন্ম যাদের কবিতা পড়ে উজ্জীবিত হয় তাদের অন্যতম প্রতিনিধি কবি রেজাউদ্দিন স্টালিন, তার কাছ থেকে জেনে নিই এবারে তার গ্রন্থগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। এবারে তার গ্রন্থ রয়েছে 20টি প্রেমের চিঠি, আরেকটি গ্রন্থ রয়েছে ডেইজ অফ ক্রুসিফিকশন। এই বই দুটি সম্পর্কে আমরা কবি রেজাউদ্দিন স্টালিনের কাছ থেকে জেনে নিই। ধন্যবাদ ডক্টর শাহাদাত হোসেন নিপু, আমরা খুব ভালো লাগছে যে বইমেলায় যে পরিবেশ এবং যে পরিচ্ছন্নতা রক্ষিত হচ্ছে এবার প্যান্ডামিক সিচুয়েশনে, আমরা লেখকরা, পাঠকরা, ক্রেতারা সবাই এসে খুব স্বাচ্ছন্দ্যে বই কিনতে পারছি, কথা বলতে পারছি। 21 টেলিভিশনকেও ধন্যবাদ। এবার যে বইটি বেরিয়েছে 20টি প্রেমের চিঠি, এর একটা তাৎপর্য আছে। আপনি জানেন যে এখন চিঠি লেখার অভ্যাসটা উঠে গেছে এবং আমরা কেউ কিন্তু আর চিঠি লিখি না, কিন্তু পত্র সাহিত্য বলে বাংলা সাহিত্যে একটা বিশাল জায়গা আছে। রবীন্দ্রনাথের চিঠি, নজরুলের চিঠি, সুকান্তের চিঠি, মানিক বন্দ্যোপাধ্যায়ের চিঠি কিংবা বিভূতিভূষণের চিঠি, বঙ্কিমচন্দ্রের চিঠি, এগুলো কিন্তু সাহিত্যের একটা পার্ট। কিন্তু চিঠি লেখা উঠে গেছে বলেই আমি সেই চিঠি আমার এক অদৃশ্য প্রেমিকার কাছে 20টি চিঠি লিখেছি। তার মধ্যে আমাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব বিষয়ের সঙ্গে আমি আমাদের প্রেমকে রিলেট করেছি এবং এই গ্রন্থটি তৃতীয় মুদ্রণ হয়েছে। আপনি শুনে আশ্চর্য হবেন, মানুষ এই বইটিকে খুবই গ্রহণ করছে। পাঠককে এবং ক্রেতাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই বইটি সম্পর্কে আমাদের বলুন। যা ডেইজ অফ ক্রুসিফিকশনটা হচ্ছে যে আমাদের এই যে প্যান্ডামিক সিচুয়েশনে সারা বৈশ্বিক যে অবরোধ এবং মানুষের যে একটা ভয়ঙ্কর দুঃসময় অতিক্রম করার যে প্রয়াস এবং মানুষ প্রত্যেকটা মানুষ একটা প্রমিস ল্যান্ডের দিকে যেতে চায়, একটা প্রতিশ্রুত ভূমির দিকে যেতে চায় যেখানে সে শান্তিতে বসবাস করবে, যেখানে তার সমস্ত নিডসগুলো, তার সমস্ত আকাঙ্ক্ষাগুলো, স্বপ্নগুলো বাস্তবায়িত হবে, সেই ভূমির দিকে একটা যাত্রার স্বপ্ন নিয়ে এখানে অসংখ্য মানুষ যাত্রা করেছে, তারই প্রতিপাদ্য এবং উপজীব্য এই বইটিতে আছে। আমরা কবি রেজাউদ্দিন স্টালিনের এই বইমেলায় মাত্র 2টি গ্রন্থের কথা শুনলাম, কিন্তু কবি রেজাউদ্দিন স্টালিন বাংলা ভাষাভাষী প্রায় বিশ্বব্যাপী তার যে পরিচিতি এবং তার লেখা প্রায় 40টি ভাষায় অনূদিত হয়েছে, এটি যে কোনো কবির জন্যে খুব বড় রকমের একটা প্রাপ্তি, বিশেষ করে বাংলাদেশের কারো পক্ষে বোধহয় এর আগে এটি এই কাজটি সমাধান হয়নি।
অনুবাদটি খুবই দরকার আমাদের। আমরা মনে করি যে আমাদের বিশ্ব সাহিত্যের কাছে পৌঁছাবার জন্য রবীন্দ্রনাথের পরে আমাদের কবিতা এবং আমাদের সাহিত্য অনুবাদ খুব কম হয়েছে। সেজন্য আমি মনে করি যে আমাদের লেখা যে উৎকৃষ্ট লেখাগুলো অনুবাদের মাধ্যমে ইউরোপ, আমেরিকা এবং সমস্ত দেশগুলোতে, রাশিয়ার বিভিন্ন জায়গাতে আমাদের এই লেখাগুলো পৌঁছতে হবে এবং অনুবাদই তার একমাত্র ভরসা, ভালো অনুবাদ। এবং সেই কাজটি করার একটা প্রয়াস আমি নিয়েছিলাম। এখন দেখছি যে সারা বিশ্বে আমার কবিতা অনুদিত হচ্ছে, বই বেরোচ্ছে এবং সেটি বাঙালি পাঠকদের জন্য, বাঙালি বাংলা ভাষার জন্য একটা বড় গৌরবের। আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। এবারে আমরা আমাদের তরুণ প্রজন্মের আবৃত্তি শিল্পী মাসুম আজিজুল বাশার, তাকে আমরা দেখতে পাচ্ছি, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবারের বইমেলা কেমন লাগছে? এবারে বইমেলা ভালো লাগছে, কিন্তু মানে হলো এইবারে বইমেলা যে হলো সেটার জন্য ভালো লাগছে, কিন্তু লোক সমাগম একটু কম, প্রকাশক যারা আছেন তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এই বছরটা, সেটার জন্য একটু খারাপ লাগছে। কারণ তারাই তো বইমেলাটা চালিয়ে নিয়ে যান, তাদের আসলে পুঁজি উঠবে কি না সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আচ্ছা, আপনি আমাদের আজকে কী কবিতা শোনাবেন দর্শকদের? আমি আজকে আমাদের জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদার একটি কবিতা আছে, যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ, সেই কবিতাটি শোনাচ্ছি। যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ, দরিয়া নগরে জন্ম পৃথিবীর সর্বপ্রান্ত আমার স্বদেশ। এ বাংলার হাটে মাঠে ধানি রং কিষানির বাটে, দিগন্তের মেঠো পথে সাধু সন্ত অথবা বখাটে, নদী ও নাড়ির বাঁকে পাক পাখালির ঝাঁকে, হাজার বছর ধরে পৃথিবীর আনন্দরা হাঁটে। সাম্পান ভাষায় তারা আশনায় দরিয়ার তরঙ্গে অশেষ, যত দূর বাংলা ভাষা তত দূর এই বাংলাদেশ। সাইবেরিয়ার সাদা বরফের টুকরো মুখে সিডনি টরেন্ট হয়ে হাজার ডানার পাখি উড়ে যায় অতি দূর আমাজান বাঁকে, বঙ্গোপসাগরের তিন ভাগ জল খুঁটে খুঁটে মাদাগাস্কার ঘুরে এসে পলিস্রোতে তাহিতির ঘাটে, ভাটিয়ালি ভাওয়াইয়া তাম্র বর্ণ সহদর সহদরা হাঁটে, একতারা দোতারার সুরে সুরে আওলায় বাউলের আলু থালু কেশ। যত দূর বাংলা ভাষা তত দূর এই বাংলাদেশ, আমাকে চিনেছে লাল কাকড়ার হানা, মালকা বানুর ডানা, রূপচান্দা লইচ্চা আর ইলিশের কেউ, জোয়ার ভাটার টানে দরিয়ার মাচিংড়ি আর সূর্যাস্তের ঢেউ, সখুন আর্য আর অনার্যের পলল মানব স্রোতে পৃথিবীর আনন্দ যজ্ঞে আমাকেই ডাকে। সাদা কালো তামাটে মানুষ গায়, মহুয়া মলুয়া পালা হাঁটে তারা মানব সাগর তীরে, গায়ে লাল সবুজের বেশ, যত দূর বাংলা ভাষা তত দূর এই বাংলাদেশ। মাসুম আজিজুল বাশার আমাদের এই তরুণ প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ প্রতিনিধি, আবৃত্তি শিল্পী, তাকে অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ একুশে টেলিভিশনকে ধন্যবাদ। এবারে আমরা লক্ষ্য করছি যে একজন লেখক, আপনার বইটি, হ্যাঁ আমরা দেখছি দুজনে দুরলাপন, নিবেদিতা নার্গিস পান্না এই বইটির লেখক, এই বইটি সম্পর্কে আমাদের বলুন। দুজনে দুরলাপনে আমার তৃতীয় কাব্য গ্রন্থ আর এটি আমার ষষ্ঠ বই। আমি এই পর্যন্ত আমার পত্রসাহিত্য, ভ্রমণ কাহিনী এবং কাব্য রচনা করেছি। আমার একটা বই আছে একক কবিতা নিয়ে, আর এই বইটাও ব্যতিক্রম এই অর্থে যে এটা দুজন ব্যক্তির কনভারসেশন, অর্থাৎ দুজনের যে সম্পর্কের যে বিভিন্ন বিষয়গুলো, প্রেম, বিরহ, বিচ্ছেদ, অভিমান, সমস্ত বিষয়গুলো তারা একে অন্যের সাথে কথা বলে এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছে। আমি এই বইটার আরেকটা স্পেশালিটির কথা বলবো, সেটা হচ্ছে যে এই বইটার পিছনে আমরা এই এটাকে স্ক্যান আকারে ইউটিউবে থেকে এই কবিতাগুলো যেগুলো আমার এই বইটাতে আছে সেগুলো আবৃত্তির মাধ্যমে আমি দিয়ে দিয়েছি, যে কেউ সেই কবিতাগুলোর ম্যাক্সিমাম ওখান থেকে শুনে নিতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আবৃত্তি শিল্পীদের জন্য একটি প্রাপ্তি যোগ হলো যে তারা এই লেখকের এই কবির কথা অনুযায়ী, তথ্য অনুযায়ী আপনারা সেখানে সেভাবে অংশ নেবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও আপনাদের মনে করিয়ে দিতে চাই যে স্বাস্থ্যবিধি মেনে, অর্থাৎ
মুখে মাস্ক পরিধান করব, শারীরিক দূরত্ব বজায় রাখব এবং সরকার প্রদত্ত যে বিধিমালাগুলো আছে, নীতিমালাগুলো আছে সেগুলো মেনে চলব। এভাবেই আমরা পাঠক, ক্রেতা, বিক্রেতা সবাই মিলে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ব। আমরা লক্ষ্য করছি যে হাসনাত আমজাদ, তার একটি ছোটদের বই, এ সম্পর্কে আপনি নিজেই বলুন। আমি মূলত শিশু সাহিত্য চর্চা করি। আমার এবারে যে বইটা এসছে সেটা হচ্ছে একদিন সারাদিন। এটা কিশোর কবিতা গ্রন্থ, মূলত কিশোরদের উদ্দেশ্যে। এখন বঙ্গবন্ধু শত জন্ম চলতেছে, এখানে বঙ্গবন্ধুকে নিয়েও বেশ কয়েকটি কিশোর কবিতা আছে, আছে দেশকে নিয়ে, সেই সাথে কিশোরদের উপযোগী অনেকগুলি বিষয়কে উপজীব্য করে এখানে কিশোর কবিতা সংকলিত করা হয়েছে। বইটি প্রকাশ করেছে সপ্তডিঙ্গা। বইটার প্রচ্ছদ করেছেন মমিনউদ্দিন খালেদ, আর ভিতরের চার রঙ ইলাস্ট্রেশন করেছেন শেখ সাদিয়া। তাহলে আপনাকে অনেক ধন্যবাদ জানাই এই জন্য যে ছোটদের নিয়ে আমরা সবাই কাজ করি না, করতে পারি না, কাজটা আসলে খুব দুরূহ। তো আপনি ছোটদের নিয়ে কাজ করছেন, আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং এই গ্রন্থটিও পাঠকপ্রিয়তা পাক সেটাই প্রিয় দর্শক আমরা আশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আমরা যেরকমটা শুনছিলাম যে ছোটদের জন্য, বড়দের জন্য, সবার জন্যই আমরা আমাদের পাঠক তৈরি করব। আমরা এই বৈশ্বিক বিপর্যয়ের এই রকম একটি কঠিন সময় আমরা অতিক্রম করছি, যে সময়টায় একই সাথে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করছি। একটি ছোট্ট লেখার মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠানের সমাপ্তি টানতে চাই। কবি অসীম সাহার একটি ছোট্ট লেখা, টুঙ্গিপাড়ার ছেলে। একটি ছেলে জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে, সেই ছেলেকে চিনত সবাই শেখ মুজিবুর নামে। শেখ মুজিবুর বঙ্গবন্ধু, জাতির জনক, পিতা, কৃষক, শ্রমিক, বৃদ্ধ, শিশু, গরিব, দুঃখীর মিতা, সেই ছেলেটি বিশ্বজয়ী টুঙ্গিপাড়ার ছেলে। হাজার বছর খুঁজলে তবে এমন ছেলে মেলে, শুনবে তাহার গুণের কথা, নেই কো যাহার শেষ, তার সাহসেই আমরা পেলাম স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। আজকে আমরা এ পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নেব। তার আগে আবারও বলতে চাই, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একই সময়, একই স্থান থেকে আবারও আমরা মিলিত হব আপনাদের সাথে। জয় বাংলা।